আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে বিতর্কিত বক্তব্য, শোকজের জবাবে যা বলছেন সমন্বয়ক হাসিব। জানাবো নির্বাচনে যেতে দলগুলোর তারা, সংস্কারে ঢিমেতাল। এবং সর্বশেষ জানাবো অর্থ ও সম্পদে আমূলক ছিল সীমাহীন, তৃণমূলের সঙ্গে ছিল দূরত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে, তাই এদেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না উল্লেখ করে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তারা অতীত বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল, তারা সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। যারা জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত ছিল তারা পালিয়ে গেলেও দেশে এনে বিচার করা হবে। যতদিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে। বিতর্কিত বক্তব্য, শোকজের জবাবে যা বলছেন সমন্বয়ক হাসিব। বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম দাবি করেছেন, সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করতে গিয়ে আংশিক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের টিভি টক শোতে আন্দোলন চলাকালে বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে এই ঘটনায় তাকে বৈষম্যবিরোধী সংগঠন থেকে শোকজ করা হয়। তাকে তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। ডিবিসি নিউজের প্রযত্নে বাংলাদেশ টক শোতে সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে আমার বক্তব্য কিছুটা অসম্পূর্ণ থেকে যায় এবং বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার বক্তব্যে আমি মূলত বোঝাতে চেয়েছিলাম, বিপ্লব কখনো নিয়ম মেনে হতে পারে না, পৃথিবীর প্রতিটি বিপ্লবই নিয়মের বাইরে গিয়ে সংগঠিত হয়েছে। আমি আমার বক্তব্যে বোঝাতে চেয়েছি আওয়ামী ফ্যাসিবাদের দম্ভের স্তম্ভ তাদের তথাকথিত উন্নয়ন প্রকল্প মেট্রো রেলে, যখন তারা নিজেরাই আগুন দিয়ে তারপর সেটা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার মায়াকান্না জনমানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং সেই ক্ষোভ ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন ত্বরান্বিত করেছে। নির্বাচনে যেতে দলগুলোর তারা, সংস্কারে ঢিমেতাল। দ্রুত জাতীয় নির্বাচনের জন্য উসখুস করছেন রাজনৈতিক নেতারা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার চাপে আছে সরকার। যদিও সরকার থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা করা হবে, তবে সরকার গঠিত সংস্কার কমিশনের কাজে নেই কাঙ্ক্ষিত গতি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে সরকারের ধীরে চলা নীতি এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলের অমনোযোগ দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে, একে অপরের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরির শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবে না, -2 ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের আগ্রহের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, সংবিধান সংস্কারে কমিশনের কাছ থেকে পাওয়া সুপারিশ বর্তমান সরকারই বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদ ছাড়া সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তিনি অবশ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে মন্তব্য করেছেন। বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে 6টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে সংবিধান সংস্কারে গঠিত কমিশন ছাড়া বাকিগুলো এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি। অন্য 5টিতে একজন করে ছাত্র প্রতিনিধি রাখার কথা বলা হলো, তা পূরণ হয়নি। এর বাইরে স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে আরও 4টি কমিশন গঠনের লক্ষ্যে কমিশনার প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে, তবে এর সদস্য কারা হবেন তা ঠিক হয়নি। এসব কমিশনের সুপারিশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য 3 মাস সময় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী রোববার নাগাদ এই 4 কমিশনের সদস্যদের নামসহ প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে সরকারের তরফ থেকে শিক্ষা ব্যবস্থা সহ আরও কয়েকটি খাত সংস্কারে কমিশন গঠনের কথা জানা গেছে। সরকার সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলগুলো যেন তেনভাবে নির্বাচন আয়োজন চেয়ে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারকেই বেশি গুরুত্ব দেওয়ার ঐকমত্য পোষণ করে।
এরই ভিত্তিতে নতুন সরকার গঠিত হয়। কিন্তু এখন দ্রুত নির্বাচনের দাবি সরকারকে অস্বস্তিতে ফেলেছে। কমিশনগুলো যাতে চাপমুক্ত থাকে, সংস্কার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য সব কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকারের তরফ থেকেই এসব বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে বলে জানা গেছে। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শুরুতে ছাত্রদের পক্ষ থেকে বিদ্যমান সংবিধান পাশ কাটিয়ে অভ্যুত্থানের বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা নেওয়া হয়। পরে আদালতের পরামর্শ নিয়ে সংবিধানের অধীনেই শপথ নেন উপদেষ্টারা। সরকার গঠনের পর বিদেশি কূটনীতিকের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এমন একটি সময় এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। এরই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা 6টি কমিশন গঠনে 6 জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করেন। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনী প্রস্তুতি ও সংস্কার কার্যক্রম একই সঙ্গে চলতে পারে। রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগে দলগুলোর সমর্থন রয়েছে। এই কথা তারা মুখে বলল তাদের সব মনোযোগ নির্বাচনে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যেই তাদের সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন নিয়ে সমঝোতার কাজ করছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য আসন নির্ধারণ করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নেতাদের কাছে চিঠিও পাঠিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন ইতোমধ্যে ধারাবাহিক বৈঠক করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের 7টি লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানিয়েছে। গতকাল মঙ্গলবার এই কমিশনের ওয়েবসাইট চালু করা হয়েছে, যাতে 25 নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব দিতে পারবেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিঙ্ক পাওয়া যাবে। নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, আইনকানুন সংস্কারে সরকার নির্ধারিত 3 মাস সময়ের মধ্যেই তারা প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে পারবে। ওই সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করবে সরকার। তবে চলমান সরকার পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতি পরিবর্তনের বিষয়েও ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনের আগে নির্বাচন ব্যবস্থার আইনকানুন সংস্কারে সুপারিশ তৈরি কতটা যৌক্তিক, এমন প্রশ্নে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন কমিশনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, এর ভিত্তিতে তারা কাজ এগিয়ে নিচ্ছেন। কাজ চূড়ান্ত করতে পারেনি বিচার বিভাগ সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশন এই পর্যন্ত কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, তবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়নের কাজ করছে কমিশন। সেক্ষেত্রে অংশীজনের সঙ্গে আলোচনার পর প্রতিবেদন প্রস্তুত করার কথা জানিয়েছে তারা। তবে এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে না। কমিশনের দেওয়া সুপারিশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে উপদেষ্টা পরিষদ। এদিকে আজ বুধবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংস্কার কমিশন ফের বৈঠক বসতে যাচ্ছে। কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জানিয়েছেন, আজকের বৈঠকের পর কাজের অগ্রগতি জানাবেন তারা। দুদক সংস্কার কমিশন। দুদক সংস্কার কমিশনের কাজ অনেকটাই এগিয়েছে। আগামী 7ই জানুয়ারির মধ্যে সরকারের কাছে কমিশন প্রতিবেদন পেশ করবে। এই লক্ষ্যে ইতোমধ্যে কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান ও কমিশনের সদস্যরা গ্রুপ ভিত্তিক দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মতামত নিয়েছেন। দুদককে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, আইনি দিকসহ নানা বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। দুদকের পক্ষে যারা মামলা করেছেন, আসামি পক্ষের আইনজীবী, অর্থ পাচার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছে। আলোচনা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গেও। এরই মধ্যে ইমেইলে সাধারণ মানুষের 200+ মতামত পাওয়া গেছে। স্বপ্রণোদিতভাবে পরামর্শ দিয়েছেন অনেকে। দুদক সংস্কার নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
গবেষণা প্রতিষ্ঠান বিশেষজ্ঞ যারা গভর্নমেন্ট সুশাসন নিয়ে কাজ করছেন শিগগিরই তাদের মতামত নেওয়া হবে। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বসা হবে। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ সহ গবেষণাধর্মী আরও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।